বর্তমানে যারা দশম শ্রেণীতে পড়ছো, আর কিছুদিন পরেই তোমরা তোমাদের স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে এবং আগামী 23-এ মাধ্যমিক পরীক্ষা দেবে। তাদের জীবন বিজ্ঞানের সাজেশন, ইউনিট টুতে যে অংশগুলো রয়েছে তার মধ্যে জনন, বংশগতি আর অভিব্যক্তি অভিযোজন, এই তিনটে অধ্যায়ের মধ্যে জনন ও বংশগতি এই দুটো পাঠকে নিলাম। পরের দিন বা পরে দু এক দিনের মধ্যেই অভিব্যক্তি এবং অভিযোজনের অংশটি তোমাদের সাজেশন দিয়ে দেব এবং সঙ্গে মডেল প্রশ্নও দেব দুটো। প্রথমেই আমরা জনন, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন, বৃদ্ধি ও বিকাশ এই অংশটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা অবশ্যই করব এবং এক্ষুনি তোমাদের জিস্ট করছি না, একটু বেশি করে যাতে তোমরা পড়ো তার জন্য মূল মূল প্রশ্নগুলোকে বেছে নেওয়া হলো। সাজেশন প্রস্তুত করেছেন মাননীয় অনুপ মহাপাত্র মহাশয়, তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তাহলে এখান থেকে অর্থাৎ এই অধ্যায় থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে MCQ তিনটি থাকবে আর SAQ খুব ছোটো ছোটো প্রশ্ন যেগুলো তাতে 2 নম্বর থাকবে, শর্ট নোট থাকবে 1টি এবং লং কোয়েশ্চন থাকবে 1টি, অর্থাৎ মোট 12 নম্বর, 3, 2, 5, 2, 7, 5, 12। এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো দেখে নেওয়া যাক। জীবজগতে সম্পন্ন 5টি অযৌনজনন পদ্ধতি এর বর্ণনা করো, 2টি দিয়েও আসতে পারে, উপযুক্ত উদাহরণ সহ অবশ্যই আলোচনা করতে হবে। যৌনজনন এবং অযৌনজননের মধ্যে পার্থক্য লেখো। সপুষ্পক উদ্ভিদ গুপ্তবীজী যৌনজনন পদ্ধতি চিত্রসহ ব্যাখ্যা করো। মাইক্রো প্রোপাগেশন কী, এই পদ্ধতি কিভাবে সম্পন্ন হয় তা লেখো, মাইক্রো প্রোপাগেশনের গুরুত্ব লেখো। নেক্সট 5 নম্বরে যৌনক্রম কী, ফার্নের যৌনক্রমের পর্যায়চিত্র অঙ্কন করো। পরাগযোগ কাকে বলে, উদাহরণসহ পরাগযোগের প্রকারভেদ উল্লেখ করো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো, তার সাথে এদের সুবিধা অসুবিধা, অর্থাৎ স্বপরাগযোগের সুবিধা, স্বপরাগযোগের অসুবিধা, ইতর পরাগযোগের সুবিধা, ইতর পরাগযোগের অসুবিধা, এই বিষয়গুলো লিখতে হবে বা জানতে হবে। কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার বা কৃত্রিম অঙ্গজ জনন কি, জোড়কলম ও শাখাকলম পদ্ধতিতে কিভাবে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার হয় তা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। নেক্সট মূল, কাণ্ড ও পাতার সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক লিখো, মানব বিকাশের বিভিন্ন দশাগুলি সংক্ষেপে লেখো, দশাগুলির নাম দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। বায়ুপরাগী ও জলপরাগী ফুলের বৈশিষ্ট্যগুলি লেখো। এরপর তোমাদের জন্য একটা প্রশ্ন ছেড়ে যাচ্ছি, কমেন্ট সেকশনে উত্তর দিও যে অযৌন জননের একক কী। অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর দিও এবং পারলে স্কুলের নাম লিখো, আমরা জানতে পারবো যে তুমি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিও দেখছো। এবারে সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর জন্য, জননের গুরুত্ব, গ্রাফটিং বা জোড়কলম কী, বায়ুপরাগী, জলপরাগী, প্রতঙ্গপরাগী, পক্ষীপরাগী উদ্ভিদ এদের একটি করে উদাহরণ, গেইট অ্যানোগামি কী, দিনিশে কাকে বলে, বৃদ্ধির পর্যায়গুলি কী কী, এগ অ্যাপারেটাস কী, মূলত এই পর্যন্ত জনন ও বাকি অংশটি। এবং এরপরে আমরা অধ্যায় বংশগতি এবং সাধারণ কয়েকটি জিনঘটিত রোগ এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেটা দেখব। এখান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে MCQ 3টি, VSAQ 2টি, SAQ 2টি, লং কোয়েশ্চন 1টি, মোট 14 নম্বর, তাহলে আগেরটি দিয়েছিল 12, এটাতে 14, অর্থাৎ 26 নম্বরের আজকে সাজেশন, বাকি 14 নম্বর আরেক দিন। বড় প্রশ্নর ক্ষেত্রে দেখে নিই কী কী প্রশ্ন থাকছে। ম্যান্ডেলের একসংকর জননের পরীক্ষাটি বিবৃতি করো চেকারবোর্ডের সাহায্যে এবং এ থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। ম্যান্ডেল দ্বারা সম্পাদিত মটর বীজের আকৃতি ও বর্ণ এই বৈশিষ্ট্যগুলো লিখে ডাই হাইব্রিড ক্রস চেকারবোর্ডের সাহায্যে দেখাও এবং প্রধান সিদ্ধান্তটি লেখো, যেটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র যেখান থেকে তিনি পেয়েছিলেন। গিনিপিগের উদাহরণ দিয়েও প্রশ্ন কিন্তু হতে পারে। শঙ্করায়ন পরীক্ষায় ম্যান্ডেলের সাফল্য লাভের কারণগুলি উল্লেখ করো। ম্যান্ডেল কর্তৃক নির্বাচিত 7 জোড়া বৈশিষ্ট্যের
প্রকট ও প্রচ্ছন্ন গুণ এগুলি ছকের সাহায্যে লিখতে বলা থাকতে পারে। সন্ধ্যামালতি ফুলে অসম্পূর্ণ প্রকটতার ঘটনা কিভাবে মেন্ডেলের তার সূত্রকে সমর্থন করে না তা চেকারবোর্ডের সাহায্যে দেখাও। অনেক পরিবারে কন্যা সন্তান জন্মানোর জন্য মাতাকে দায়ী করা হয়, এই ধারণাটি সঠিক নয়, তা ক্রসের মাধ্যমে দেখাও। থ্যালাসেমিয়া কি, এই রোগের কারণগুলি লেখো। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কি কি, হিমোফিলিয়া কি, হিমোফিলিয়ার প্রকারভেদ করো বা শ্রেণীবিভাগ করো। বর্ণান্ধতা কি, বর্ণান্ধতা কয় প্রকার ও কি কি। এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি আক্রান্ত হয়, বক্তব্যটির যথার্থতা বিচার করো। থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা লেখো। থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া ও বর্ণান্ধতার একটি সমস্যা দিয়ে প্রশ্ন হয়, যে কোনো একটি প্রশ্ন থাকবে। যেমন থ্যালাসেমিয়া রোগের বাহক পুরুষের সঙ্গে থ্যালাসেমিয়া রোগের বাহক মহিলার বিবাহ হলে আক্রান্ত সন্তানদের সংখ্যা কিরূপ হবে তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। দ্বিতীয় প্রশ্ন বা দ্বিতীয় উদাহরণ, একটি বর্ণান্ধ পুরুষের সঙ্গে একটি বর্ণান্ধ রোগের বাহক মহিলার বিবাহ হলে তাদের অপত্যে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা চেকারবোর্ডের সাহায্যে উপস্থাপন করো। একজন হিমোফিলিয়া রোগে আক্রান্ত মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে তাদের সন্তান সন্ততিরা এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি তা ক্রসের সাহায্যে দেখাও। এই তিনটি উদাহরণ দেওয়া হলো, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে যেন দেখবে যে প্রশ্নগুলো, এলিল কী, লোকাস কী, জিনোটাইপ ও ফিনোটাইপ বলতে কী বোঝো, হেটেরোজাইগাস ও হোমোজাইগাস বলতে কী বোঝো, প্রোটোনোপিয়া কী, ডিউটেরোনোপিয়া কী, অসম্পূর্ণ প্রকটতা কী, ইমাসকুলেশন কাকে বলে, প্রকরণ কী, এই যে স্টার্ট দেওয়া দুটো প্রশ্ন আছে পরপর, খুব গুরুত্বপূর্ণ। মানুষের মুক্ত ও সংযুক্ত কানের লতি কোন ধরনের জিন দ্বারা নিয়ন্ত্রিত, মানুষের রোলার জিভ ও স্বাভাবিক জিভ কোন ধরনের জিন দ্বারা নিয়ন্ত্রিত, এই ছিল দুটো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আশা করি এই ভিডিও তোমাদের কাজে লাগবে এবং পরীক্ষায় তুমি এই প্রশ্নগুলো করে গেলে অবশ্যই ভালো রেজাল্ট হবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম।